এই সংগঠনের নেতৃত্ব আমার মতো একজন সাধারণ ব্যক্তির উপরে। 1998 সালে প্রতিষ্ঠিত হয় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। শুরু হয় তাদের মতবাদের দাওয়াতি কার্যক্রম। সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই আর শায়খ আব্দুর রহমানের নেতৃত্বে বিভিন্ন স্থানে বিশেষ করে উত্তরাঞ্চলে সংগঠিত হতে থাকে জেএমবি। কিন্তু 2005 সালের 17ই আগস্ট একযোগে সারা দেশে বোমা হামলার মাধ্যমে নিজেদের অস্তিত্বের জানান দেয় জঙ্গি সংগঠনটি। এরপর থেকেই সক্রিয় হয়ে ওঠে জেএমবির আত্মঘাতী স্কোয়াড। তাদের প্রধান লক্ষ্যে পরিণত হয় দেশের বিচার বিভাগ। জেএমবি তখন একে একে আরো 38টি অপারেশন চালায়। মামলা হয় বিভিন্ন থানায়। মামলাগুলোর সাথে যেহেতু তদন্তের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা দেখা দেয়, যে সেটা হলো সেন্ট্রাল লিডার্সরা অর্গানাইজার্সরা হয়তো সেম বাট অ্যাক্টিভিস্ট ভিন্ন, এবং সাধারণত দেখা গেছে যে এক জেলা থেকে আর এক জেলায় গিয়ে অ্যাটাক করেছে। ফলে এই ব্যাপক তদন্তের জন্য এই সময় অধিকাংশ মামলা সিআইডিতে চলে আসে। সিআইডির দায়িত্বে থাকা 158টি মামলার অগ্রগতির তথ্য দিলেন সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ। তদন্ত শেষে 142টি মামলায় বিভিন্ন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় আর বাকি 16টি মামলায় চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হয়। 142টি মামলার মধ্যে 79টি মামলার বিচার কার্য শেষ হয়েছে। ফাঁসির আদেশ পাওয়া 35 জেএমবি সদস্যের মধ্যে 6 জনের রায় কার্যকর হলেও বাকি রয়ে গেছে 29 জনের। এমন প্রেক্ষাপটে হতাশ 2005 সালের সিরিজ বোমা হামলায় হতাহতের পরিবারের সদস্যরা। এম এম বাদশা, এস এ টিভি, ঢাকা।